الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عن ابن عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين

এই সমস্ত গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাতুল ফিতর এই জাকাতুল ফিতের রমজান মাসের রোজা রেখে যখন ঈদের চাঁদ দেখা হয় তখন ব্যক্তির উপরে ফরজ হয় এ সম্পর্কে আমরা ইবনে আব্বাস রজুল্লাহ আনহু থেকে যে হাদিসটি এইমাত্র আপনাদের সামনে পাঠ করলাম সেই হাদিস থেকে জাকাতুল ফিতিরের উদ্দেশ্য জাকাতুল ফিতিরের লক্ষ্য এবং জাকাতুল ফিতিরের সময় ইত্যাদি নিয়ে আলোচনা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি ইবনে আব্বাস রজু আনহু এই হাদিসের মধ্যে বলছেন যে সাল্লাল্লাহু রসুল্লাহি ওয়াসাল্লাম আলহি ফিতর জাকাতুলফিতির সাল্লাল্লাহু আলাইহি আলহি জাকাতুল ফিতির তথা ফিতরা ফরজ করে দিয়েছেন কিসের উদ্দেশ্যে তুহরাতান লিস সাইমি মিনাল এই হাদিসে স্পষ্টভাবেই যাকাতুল ফিতরের উদ্দেশ্যকে বর্ণনা বর্ণনা করা হচ্ছে বলা হচ্ছে তুহরাতান লিস সাইমি রাফাস রোজাদার ব্যক্তিকে লঘু তথা বেহুদা কথাবার্তা বেহুদা কর্ম অশ্লীল কথাবার্তা অশ্লীল কর্ম কর্মরাফাস যেগুলা রয়েছে করে ফেলেছে রোজাদার অনিচ্ছাকৃতভাবে যা কিছু হয়ে গেছে বা শয়তানের প্রবঞ্চনায় পড়ে রোজা রেখে ব্যক্তি যে সমস্ত অন্যায় কাজগুলো করে ফেলেছে যা রোজা অবস্থায় কোনো ক্রমেই বাঞ্ছনীয় ছিল না সেই সমস্ত গর্হিত কাজ থেকে পবিত্র করার জন্য সেই সমস্ত কাজ থেকে মাফি নেওয়ার জন্য সেই সমস্ত কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন জাতি করে উম্মদকে মাফ করে দেন সেই জন্য নবী সাল্লহি ওয়াসাল্লাম কী করেছেন জাকাতুল কে ফরজ করেছেন দ্বিতীয় উদ্দেশ্য যাকাতুল ফিতরের এই হাদিসের মধ্যে বলা হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন এবং মিসকিনদের খাদ্য স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এবং এই হাদিসে আরেকটি জিনিস যেটা বলা হচ্ছে ফামান আদদাহা ক্বাবলা الصলাত فهي زكاة مقبوله যে ব্যক্তি যাকাতুল ফিতিরকে নামাজের পূর্বে অর্থাৎ ঈদের নামাজের পূর্বে আদায় করবে সেটা হলো zakate maqbul তথা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং আল্লাহ রাব্বুল আলমিন সেটা গ্রহণ করবেন ওমান আর যে ব্যক্তি জাকাতুল ফিতরকে নামাজের পরে অর্থাৎ ঈদের নামাজের পরে আদায় করবে ফাহিয়া সদাকাত সদাকাত সেটা একটা সাধারণ সদকার ন্যায় হবে জাকাতুল ফিতরের যে বিশেষ মর্যাদা এবং বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ ফজিলত রয়েছে যদি নামাজের আগে সেটা আদায় করে তাহলে সেই ফজিলত এবং সেই উদ্দেশ্য হাসিল হবে আর যদি জাকাতুল ফিতরকে নামাজের পরে আদায় করে তাহলে এই হাদিস আমাদেরকে স্পষ্ট আকারে শিক্ষা দিচ্ছে যে সেই উদ্দেশ্য এবং لَقَطَتِ حَصِيلَهَا بِنَا أَبْرَرَكِ الْحَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ تكي تُوْ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنَ التَّمْرِ الله الرسول صلى الله عليه وسلم زكاة الفطر إيكس سا خجور تکے او صاع من الشعير إيكس شعير شعير تو فرز گھے على العبد والحر بندہ جي شدہ عبید ہوگ تو تا او تبا عزاد ہوگ شکل ار اوپر او بروشير ار اوپر والصغیر من المسلمين مسلمان دیر و امرها ان تؤدى, تؤدى قبل الخروج জিন্নাস ইলা সাল এবং সাল্লাম নির্দেশ করেছেন যেন মানুষ ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে যেন সেটা তারা আদায় করে অতএব জাকাতের সময় এবং উদ্দেশ্য এবং কার উপরে ফরজ এই দুটি হাদিস থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে অতএব আমরা এক সা জাকাতুল ফিতের আদায় করব যা বর্তমান হিসাবে কিলোর হিসাবে প্রায় আড়াই থেকে পৌনে তিন কিলো হয়ে থাকে এটা কম বেশি হবে ওই জিনিসের ওজন অনুসারে কেননা সা যেটাকে বলা হচ্ছে হাদিসে সেটা একটা পাত্র সেই পাত্রতে যদি ভারী জিনিস রাখা হয় তাহলে অল্প জিনিসে বেশি ওজন হবে আর যদি হালকা জিনিস রাখা হয় তাহলে বেশি জিনিসে কম ওজন হবে তো আনুমানিক যেটা আমরা আমাদের দেশে যেহেতু প্রধান খাদ্য হচ্ছে চাউল অথব চাউল যদি আমরা দিয়ে থাকি তাহলে আড়াই কিলো বা পনে তিন কিলো যদি ছোটো চাউল হয় তাহলে আপনার বাড়ির চাউল আড়াই কিলো মোটা চাউল পনে তিন কিলো এই পরিমাণ ফিতির আমরা আদায় করব আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে নবী সাল আলয় সাল্লামের সন্ন্যত সদকা ফিতির আদায় করে জাকা রোজার ত্রুটি থেকে মাফি নেওয়ার توفيق قرن واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد